হতাহতের যে ঘটনা ঘটেছে কোনটি আমাদের কাছে কাম্য ছিল না আবারও বলি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে যারা পুলিশ র্যাব বিজিপি এবং অন্যান্য যারা আছেন কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্রবিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব আমাদের দায়িত্ব হলো যারা আইন ভেঙেছে যারাই অন্যায় করেছে তাদেরকেই আমরা সে যেই হোক তাদেরকে আমরা তদন্ত করে বিচারে মুখোমুখি করব যারা মারা গেছে যে পক্ষের বা কোন পক্ষের কি সকলেই বাংলাদেশের নাগরিক সকল মৃত্যুর বিচার এদেশ করবে এদেশের সরকার করবে এবং স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে করবে এবং প্রয়োজনে স্বচ্ছতার স্বার্থে বিদেশি এক্সপার্ট প্রফেশনাল এনে আমরা তাদেরকে সম্পৃক্ত করব